চারপাশটা খুব সুন্দর। আমি অফিস থেকে বের হয়ে বাসা যাচ্ছি। তোর বাসা যেতে হবে না, তুই এখনই খাসবনে চলে আয়। আচ্ছা, আমি আসতেছি। এই তো যাবার চলে আসছি। ও হচ্ছে শিলা, ও হচ্ছে আমার। ও কেমন আছেন ভাইয়া? একাকিত্ব জীবনে আর কতটুকু ভালো থাকা যায়। শাকিলা, ও হচ্ছে আমার বাল্য বন্ধু যাবে। আরে এত লজ্জা পাওয়ার কি আছে? তোমরা বসে গল্প করো। সরি ডিয়ার, আসতে একটু লেট হয়ে গেল, অফিসে একটু কাজ ছিল। রাগ করছো? হ্যাঁ, তুমি আমার সাথে রাগ করে থাকতে পারো। কি কর? সরি ডিয়ার। সরি বলে সব সমস্যার সমাধান হয় না যাবে? দেখো শাকিলা, সংসারে একটু অভাব, সংসারের জন্য আমার সব সুখ বিসর্জন দিতে হয়। শাকিলা, জীবনের প্রত্যেকটা দিনই কঠিন সংগ্রামের মধ্যে পার করতে হয়। আর তোমার সাথে প্রেম করতে আইলে আমার চাকরিটা যদি চলে যায়, চাকরিটা চলে গেলে সংসারে হাহাকার ছাড়া কিছু থাকবে না। বন্ধ করো তোমার লেকচার, এসব অনেকবার বলেছো, চলো কিছু খাওয়াবে, খুব খেতে পেয়েছে। বাসা থেকে খাওয়া হো নাই? আর তুমি এত খাই খাই করো কই যাও? আরে বোঝানোর চেষ্টা করবে আমার কাছে টাকা আছে কি না? না, ওকে দিয়ে কিচ্ছু হবে না। ওর মতন ছেলেকে লাইফ পার্টনার বানালে আমার জীবনটা পুরো হেল হয়ে যাবে। ফকির কোথাকার গার্লফ্রেন্ডকে 500 টাকা খাওয়াবে সেটাও পারে না। হ্যালো হ্যালো, হ্যালো, আমি বেতন পাইতাছি। তোমার নিয়া সারাদিন ঘুরবো, শপিং করবো, কত কিছু যে খাবো। শুনো, আজ উঠবো, বাসায় মেহমান আসবে, তাই তাড়াতাড়ি যেতে হবে। তুমি এক কাজ করো, যে টাকাটা দিয়ে বলেছিল কসমেটিক কিনে দেবে টাকাটা দাও, আমি কালকে কিনে নেব। থ্যাংকস রুবি, আজ তাহলে আসি। বাসা নেমে তুই টাকা ছাড়া কিচ্ছু বুঝ না। হ্যালো বাবা। বাবা, আজ তো মাসের 5 তারিখ, তুই এখনো বেতন পাসনি। তাছাড়া তোর মায়ের শরীরের অবস্থাটাও বেশি ভালো না, ডাক্তারের কাছে নিতে হবে। তোর বোনের স্কুলের বেতন বাকি পড়েছে, তাও আমাকে দিতে হবে। বাবা, আমি বেতন পাই নাই।
যা পাইছিলাম খরচ করে ফেলাইছি। যাই হোক বাবা, আমি বিলাত কাকার দোকানে কিছু টাকা পাঠাই দেব, তুমি সেখান থেকে নিয়ে নিও। তুই এখন আমাদের একমাত্র বাঁচার উপায়, তুই যা ভালো মনে করিস তাই পাঠাইস। বাবা তাইলে আমি রাখি। ছেলেটাই বা কি করবে, সামান্য বেতনে চাকরি করে, তাছাড়া আমার চলার মতো উপায় থাকলে আমি তার টাকা নিতাম না। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে হেফাজতে রেখো। আরে ভালোবাসা, তোর লেগা আমার বাবার কাছে আজকে আমি মিথ্যা কথা কইলাম। তোমার কথাই ভাবতেছিলাম। তাই বুঝি, তা কি ভাবছিলে? সেটা না হয় দেখা হলেই বলবো। এই আমার নম্বরে 50 টাকা পাঠাও তো। মানুষের জন্য তোমার কি মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নাই? দোকান সব বন্ধ, এখন আমি কিভাবে পাঠাবো? তোমার মোবাইল ব্যাংকিং নেই? হ্যাঁ না, নাই। আচ্ছা রাখছি, বাই। রামপুরা ঢাকা, এই ঠিকানায় তো তাহলে এবারে। ভাই শাকিলা, তোমাদের বাসার ঠিকানা তা বলো তো। 250 রামপুরা। 250 রামপুরা ঢাকা কেন বলো তো? আমার অফিসে প্রয়োজন নেই। রাখ। ছেলেটা কে? আমাদের পাশের বাড়ির ছেলে। চলো। হ্যালো হ্যালো।
দেখ শিলা, তোরা যা শুনেছিস সব মিথ্যে। জাভেদ যার সাথে আমাকে দেখেছে ও আমার কাজিন, আমার বড় খালার ছেলে। সেটা তুমি জাভেদকে বুঝিয়ে বললি পারতে। ও কি আমার কোনো কথা শুনে? একজন মিথ্যাবাদীর কথা কি শুনবো? কি আমি মিথ্যাবাদী? নয় তো কি, মিথ্যাটা তোমার নেশা না, পেশা। খবরদার, মুখ সামলে কথা বলবে। তোরা কি শুরু করলে? থাম থাম তো। শাকিলা, যা হইবার হইছে, এবার নিজের প্রাণটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবে কিভাবে? হ্যালো হ্যালো হ্যালো। এই শালি, আজ কতদিন ধরে ফোন দিচ্ছি, ফোনটা রিসিভ করছিস না কেন? আর কত ছেলের জীবন নষ্ট করবি বল। আর কত ছেলেদের জীবন নষ্ট করবি? হ্যাঁ বল। এই শালি কথা বল। এখন কি বলবো? চলো আজ থেকে তোর সাথে আমরাও নাই। আমি আসলে অনেক বড় অন্যায় করেছি, আমার মোটেই এইসব করা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখি। কি বলবা বলো যাবে, আমরা কি পারি না সবকিছু ভুলে আবার এক হয়ে যেতে? আমি বিয়ে করে ফেলাইছি। মিথ্যে বলছো তুমি, আমি তোমার অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখেছি তুমি বিয়ে করনি। শাকিলা রে, ভাঙ্গা মন কোনোদিন জোড়া লাগে না। তোমার জন্য আমার পরিবারের সব সুখ শান্তি বিসর্জন দিতে হয়েছে। মা বাবার থেকে কেউ আপন হইতে পারে না। আর তুমি তো নাম মাত্র প্রেমিকা, আমার সরসোজা মন তারে ভাইয়া তসনস করে দিছে। নারীরা যে বহুরূপে তোমার সাথে যদি আমার সম্পর্ক না হইত তা আমি কোনোদিনই বুঝতে পারতাম না। প্রেম মিলনে দেয় ক্ষণিকের সুখ, বিরহের জ্বালা জলে বুকে ঝুঁকছ। ভালোবেসে কেউ বা সুখে সন্ধান পায়, কেউ বা সারা জীবন কেঁদে কেঁদে যায়। আমিও না হয় সারা জীবন কেঁদে কেঁদে যাব। আদর যত্ন ভালোবাসা দিয়াও নাকি মরুভূমিতে ফুল ফুটানো যায়, কিন্তু তুমি ফুল তো ফুটাবে দূরের কথা, দু পা দিয়ে ঠেলে দূরে ঠেলে দাও। ভালোবাসা একটা পবিত্র বস্তুর সাথে মিথ্যে করাটা ঠিক না। সত্যিকারের ভালোবাসা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, মিথ্যে ছলনাময়ী প্রেম বিপদ ডেকে আনে। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। তাই আমি নিজেই দূরে চলে এসেছি। তোমার কাছে আমার এক প্রেরণা, তুমি আর কোনো মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলো না। আরে মানুষ তো সৃষ্টির সেরা, মানুষকে যদি ভালো না বাঁচতে পারো তাহলে কেমন মানুষ আমরা? এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো, স্বয়ং আল্লাহ তাআলা তোমার সহায় হবে। ভালো থেকো।